हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल कुकिंग इंग्लिश इन बेंगली। तो आज के वीडियो तुम्हारा जरा 2024 साल माध्यमिक परीक्षार्थी चैनल रोचो तर तो एर आगे भिडियोते तुम्हारे इंग्लिश ग्रामारे जा डाउट रोचे समस्त डाउट क्लियर करब। तर आगे भिडियोते सिम्पल सेंटेंसर जॉइनिंग मध्य इनफिनिटिव और नाउन इन पोजिशन व्यवहार कर तुम्हारा क्यों जॉइन करो से शिखिए। आज के भिडियोते पार्टिसिपल और नॉमिनेटिव एब्सोल्यूट अर्थात एब्सोल्यूट फ्रेज व्यवहार कर तुम्हारा क्यों जॉइन करो से शेखा। तई भिडियो क्योंकि शेष पर्यंत देखो और जरा एखी आगे भिडियो देखनी एक भिडियो डिस्क्रिप्शन बक्सर प्लेलिस्टर लिंक पे जाए अवश्य कर चेक कर नियो। और तुम्हारा जो चैनल स्पेशल मेम्बर होते चाओ तो अवश्य कर जॉइन बटन इनेबल कर नियो। और एक कथा तुम्हारा बोलते चाहिए तुम्हारा जरा एखो अब्दि आगे जो भिडियो देखनी अवश्य क्योंकि देखो ये बुझते सुविधा है। और तुम्हारे जो कोकम ग्रामारे को असुविधा थे धरो ग्रामारे जो टपिक तुम्हारा बुझते पर धरो क्यों टेंस बुझते पर टेंस क्यों शून्यस्थान पूरण करो तेल से कमेंट कर जाओ। और भिडियोगो देखार पर अवश्य को एक कमेंट करो जो तुम्हारा ग्रामारगलो आद बुझते पर ना कारण तुम्हारे मध्य एरक अने रोचे जरा भावो जो ग्रामारे 12 नम्बर और 12 नम्बर ऐड़े देव आर क्यों भाव जो बाबा ग्रामार्ट भीषण कठिन हमें शिखब ना। तो शिखते गेले किन्तु भयटाके सर्वप्रथमे दूर करते हबे एकदम ही सहज अत भय पावार किछुई नेई एकदम सहज भावे तोमादेर बुझिए देब। तो पार्टिसिपल होच्छे मेन वार्बेर साथे आईएनजी जोग करते हबे। प्रसेसटा तोमादेर बोलेछि जेमन सिम्पल सेंटेंसेर क्षेत्रे पार्टिसिपल व्यवहार करे तोमादेर जयन करते हबे। तो एखाने पार्टिसिपल व्यवहार करे आमरा जयन करब। ताहले प्रथमटा रयेछे शी हार्ड द्य बूम अफ थंडार से बाज पड़ा शब्दटा शुनते पेलो शी वाज स्टार्टल्ड से चमके गेछिलो। তাহলে বাজ পড়া প্রথমে কোন কাজটা হয়েছিল এখানে প্রথমে দেখবে যে কোন কাজটা হয়েছিল। যেমন ইনফিনিটিভের ক্ষেত্রে তোমাদের বলেছিলাম যে কোন কাজটা আগে হয়েছে সেটা দেখতে। তো এখানে কোন কাজটা আগে হয়েছে সে আগে বাজ পড়া শব্দ শুনেছিল তারপরে তো সে চমকে গিয়েছিল। তাহলে এখানে মেইন ভার্ব কোনটা রয়েছে দেখো এই সেন্টেন্সে এখানে রয়েছে হার্ট আর এখানে রয়েছে ওয়াজ দুটোই পাস্ট টেন্সে রয়েছে। এটার মেইন ভার্ব কি হিয়ার তাহলে মেইন ভার্বের সাথে কিন্তু আইএনজি যোগ করব। যেমন টু বসে সবসময় মেইন ভার্বের আগে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে। তো এখানে মেইন ভার্বের আগে প্রেজেন্ট ফর্মটাকে বের করব তার সাথে কিন্তু আইএনজি যোগ করবে। বা দুটো সেন্টেন্সে দেখো কাজকে করেছে সে করেছে তাহলে আমি এখানে প্রথম সেন্টেন্সে এখানে সিটা লিখছি না পরের সেন্টেন্সে সিটাকে দিয়ে দেব। তাহলে হিয়ারিং দা বুম অফ থান্ডার বাজ পড়া শব্দ শুনে কমা শি ওয়াজ স্টার্টল সে চমকে গিয়েছিল। আশা করি বুঝতে অসুবিধা হলো না কিরকম ভাবে করবে জয়েন। অনেকেই বুঝতে পারো না এটা যে ঘটনাটা আগে হয়েছে সেটা কিন্তু তোমাদের সেই ভার্বের সাথে কিন্তু তোমাকে আইএনজি যোগ করতে হবে সেই ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে। হিয়ারিং দা বুম অফ থান্ডার কমা শি ওয়াজ স্টার্টেলড সে চমকে উঠেছিল ফুল স্টপ। তারপর এটা অ্যাডাম এন্ড ইভ টেস্টেড দ্য ফ্রুট অফ দ্য ট্রি অ্যাডাম এবং ইভ গাছের ফলটা স্বাদ গ্রহণ করেছিল বা খেয়েছিল। দ্য ট্রি ওয়াজ ফরবিডেন গাছটা ছিল নিষিদ্ধ। তাহলে কোন গাছের ফল খেয়েছিল নিষিদ্ধ গাছের ফল খেয়েছিল যে গাছটা কিনা নিষিদ্ধ ছিল। তাহলে এখানে দেখো পার্টিসিপেল মূলত দুই ধরনের হয় একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করে হয় এবং একটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপেল ব্যবহার করা হয় যেটা তোমাদের পার্টিসিপেল অ্যাডজেক্টিভ যখন ক্লাস 8 শিখিয়েছিলাম তো সরি ক্লাস 7 যখন শিখিয়েছিলাম তখন বলেছিলাম যে অ্যাডাম এখানে বলেছে দেখো এখানে তাহলে কি করতে হবে এটাকে অ্যাডাম এবং ইভ খেয়েছিল গাছের ফল কোন গাছের ফল যেটা কিনা নিষিদ্ধ ছিল। তাহলে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিল তাহলে এখানে গাছটার সম্বন্ধে বলছে। তাহলে এখানে এটা কিন্তু একটু আলাদা রকম হবে। তাহলে কি লিখবো অ্যাডাম অ্যান্ড ইভ টেস্টেড দ্য ফ্রুট অফ দ্য ফরবিডেন ট্রি কারণ এখানে গাছটার সম্বন্ধে বলছে। তাহলে ট্রির আগে আমি ফরবিডেনটা বসাবো দেখো এখানে ফরবিডেনটা মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে। তো এরকমভাবে যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে যেটা যার সম্বন্ধে বলা হচ্ছে তার আগে তুমি ফরবিডেন ভার্বটা বসাবে। তাহলে অ্যাডাম অ্যান্ড ইভ টেস্টেড দ্য ফ্রুট অফ দ্য ফরবিডেন ট্রি তাহলে অ্যাডাম অ্যান্ড ইভ টেস্টেড দ্য ফ্রুট ফল খেয়েছিল কোন গাছের ফল খেয়েছিল অফ দ্য ফরবিডেন ট্রি নিষিদ্ধ গাছে অফ দ্য ফরবিডেন ট্রি ফুল স্টপ। তারপরটা দ্য থিফ স দ্য পুলিশ চোরটা কি করলো পুলিশকে দেখতে পেলো হি র্যান অ্যাওয়ে সে পালিয়ে গেল। তাহলে এখানে কোন ঘটনাটা আগে হয়েছে চোরটা আগে প্রথমে পুলিশকে দেখতে পেয়েছে তারপরে তো সে পালিয়ে গেছে। তাহলে সিইং দ্য পুলিশ মানে কাজটা কি করছে দুটো সেন্টেন্সেই কাজটা করছে হচ্ছে চোরটা। তাহলে সিইং দ্য পুলিশ চোরকে দেখে এখানে কিন্তু আর তখন হি লিখবো না কি লিখবো দ্য থিফ কারণ প্রথমে সেন্টেন্সে কিন্তু আমি থিফ বলিনি। তাহলে সিইং দ্য পুলিশ পুলিশকে দেখে কমা দ্য থিফ র্যান অ্যাওয়ে এই ছোট ছোট ভুলগুলো কিন্তু মাথায় রাখতে হবে। সিইং দ্য পুলিশ পুলিশকে দেখে কমা দ্য থিফ
র‍্যান অ্যাওয়ে, পুলিশকে দেখে চোর দৌড়ে পালিয়েছিল, ফুল স্টপ। তারপর এটা দ্য গার্লস ওয়্যার গসিপিং, মেয়েগুলো গসিপ করছিল। উই ফাউন্ড দেম ইন দ্য স্ট্রিট, আমরা তাদেরকে রাস্তার মধ্যে দেখতে পেয়েছিলাম। তাহলে দেখো এখানে মেয়েগুলো কি কাজ করছিল, মেয়েগুলো গসিপ করছিল, তাহলে গসিপিং গার্লস তাদেরকে বলা যায় মেয়েগুলো সম্বন্ধে বলতে গেলে। বা এটাকে এরমভাবেও লিখতে পারি, উই ফাউন্ড দ্য গার্লস গসিপিং ইন দ্য স্ট্রিট, আমরা মেয়েগুলোকে দেখতে পেয়েছিলাম রাস্তার মধ্যে গসিপ করতে, তাই তো? তাহলে কি লিখবো, উই ফাউন্ড দ্য গার্লস, মেয়েগুলোকে কি করতে দেখতে পেয়েছিলাম, গসিপিং ইন দ্য স্ট্রিট, রাস্তায় গল্প করতে, গসিপিং ইন দ্য স্ট্রিট, ফুল স্টপ। তারপর এটা ইউ হ্যাভ টু শো ডকুমেন্টস, তোমাকে ডকুমেন্টস দেখাতে হবে, তার ডকুমেন্টস মাস্ট বি রিটেন, এবং এই ডকুমেন্টসগুলো কি হওয়া দরকার, লেখা হওয়া দরকার, লিখিত হওয়া দরকার, তাহলে তোমাকে লিখিত ডকুমেন্টস দেখাতে হবে। তাহলে এখানে ডকুমেন্টসের সম্বন্ধে বলছে, দেখো এটাও কিন্তু পাস্ট পার্টিসিপেল হবে, প্রেজেন্ট পার্টিসিপেল কিন্তু নয়। তাহলে উই ইউ হ্যাভ টু শো রিটেন ডকুমেন্টস, এখানে ডকুমেন্টসগুলো সম্বন্ধে বলছে, কীরকম ডকুমেন্টস, রিটেন ডকুমেন্টস, তাহলে ইউ হ্যাভ টু শো রিটেন ডকুমেন্টস, ইউ হ্যাভ টু শো রিটেন ডকুমেন্টস, ফুল স্টপ। তারপর এটা দ্য ক্যাপটিভ সোলজার স এ রে অফ রান, ক্যাপটিভ সোলজার অর্থাৎ বন্দি সৈনিকটা একটা আশার আলো দেখতে পেয়েছিল। ইট ওয়াজ কামিং থ্রু এ হোল, এটা একটা গর্তের মধ্যে দিয়ে বা ফুটোর মধ্যে দিয়ে আসছিল। তাহলে বন্দি সোলজারটা কি, সৈনিকটা একটা আশার কিরণ দেখতে পেয়েছিল, আশার সূর্য দেখতে পেয়েছিল বা আশার কিরণ দেখতে পেয়েছিল, কোথা থেকে আসছিল এটা, কামিং থ্রু এ হোল, তাহলে এখানে কমা দিয়ে লিখবো কামিং থ্রু এ হোল। ইট ওয়াজ মানে হচ্ছে ওই রে অফ হোপটার বা রে অফ সানের কথা বলা হচ্ছে। তাহলে দ্য ক্যাপটিভ সোলজার স এ রে অফ হোপ কমা, সবসময় যে পার্টিসিপেল প্রথমে বসবে আইনজি যুক্ত হয়ে তার কিন্তু কোনো মানে নেই, এরকমভাবে শেষেও কিন্তু বসতে পারে, তাই এগুলো কিন্তু একটু প্র্যাকটিস করতে করতে আয়ত্তে আনতে হবে। কামিং থ্রু এ হোল, থ্রু এ হোল হলো। চলো এরপরটা দেখি, এরপরেরটা বলেছে নমিনেটিভ অ্যাবসোলিউট বা অ্যাবসোলিউট ফ্রেজ ব্যবহার করে কিভাবে জয়েন করবে। তো নমিনেটিভ অ্যাবসোলিউট মানে হচ্ছে তোমাকে এখানে কি করতে হবে, হ্যাভিং নিয়ে আসতে হবে, যে সেন্টেন্সে মাথায় রাখবে যে সেন্টেন্সে মেইন ভার্ব নেই সেই সেন্টেন্সে কি করবো, এখানে দুটো সেন্টেন্স যেমন দেওয়া থাকে জয়েন করতে সেরকমই দেওয়া থাকবে এখানেও। তো যে সেন্টেন্সে মেইন ভার্ব নেই, যে ঘটনাটা আগে হয়েছে, ঠিক আছে, যে ঘটনাটা আগে হয়েছে সেই সেন্টেন্সে যদি কোনোরকম কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে কি করতে হবে, হ্যাভিং নিয়ে আসতে হবে এবং মেইন ভার্ব যেটা থাকবে তার পাস্ট পার্টিসিপেল করতে হবে, ঠিক আছে। এবং পরের যে সেন্টেন্সটা আছে সেটা যেমন আছে লিখে দেবো, ওটার কোনোরকম চেঞ্জ হবে না। তাহলে এখানে দেখো প্রথম যেটা রয়েছে, দ্য সানসেট, সূর্য অস্ত গিয়েছিল, উই স্টার্টেড ব্যাক হোম, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো এখানে প্রথম সেন্টেন্সে দেখো ভার্ব রয়েছে সেট, এটা সূর্য অস্ত গিয়েছিল, এটা বোঝাই যাচ্ছে পরের সেন্টেন্সটা দেখে যেটা পাস্ট টেন্সে হয়েছে, তাহলে এখানে অতীতকাল, সেটের পাস্ট ফর্ম তো সেটই হয়, তার জন্য এখানে কিন্তু কোনোরকম চেঞ্জ হয়নি। আমরা কোথায় গিয়েছিলাম, বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, তাহলে দ্য সান হ্যাভিং সেট, আমি কি বলেছিলাম যে সাবজেক্টের পর কি নিয়ে আসতে, হ্যাভিং নিয়ে আসতে হবে এবং মেইন ভার্বে পাস্ট পার্টিসিপেল করতে হবে, তো সেটের পাস্ট পার্টিসিপেল কি হয়, সেটই হয়, কমা উই স্টার্টেড ব্যাক হোম। তাহলে কি লিখব, দ্য সান হ্যাভিং সেট, অস্ত যাওয়ায়, কমা উই স্টার্টেড ব্যাক হোম, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, উই স্টার্টেড ব্যাক হোম, ফুল স্টপ। তারপর এটা দ্য স্কাই ওয়াজ ক্লাউডি, আকাশ ছিল মেঘাচ্ছন্ন, উই হেজিটেটেড টু সেট আউট, আমরা বাইরে বেরোনোর জন্য দ্বিধাবোধ করছিলাম। তাহলে এখানে আকাশ যেহেতু মেঘাচ্ছন্ন ছিল তার জন্য আমরা বাইরে বেরোনোর জন্য দ্বিধাবোধ করছিলাম। এখানে দেখো মেইন ভার্ব এই সেন্টেন্সে কিন্তু নেই, ঘটনাটা এটা আগে হচ্ছে আকাশ ক্লাউড মেঘাচ্ছন্ন ছিল, এখানে কিন্তু মেইন ভার্ব নেই, এখানে কি রয়েছে, পার্টিসিপেল, সরি অক্সিলারি ভার্ব রয়েছে, তাহলে এখানে এটাকে পার্টিসিপেলের মতো করেই করবো। কিরম লিখবো, দ্য স্কাই, দ্য স্কাই ওয়াজটা কোন ভার্ব, বি ভার্ব, তাহলে এর সাথে আইএনজি যোগ করবো, তাহলে বিইং ক্লাউডি, তাহলে কি লিখবো, দ্য স্কাই বিইং ক্লাউডি, মেঘাচ্ছন্ন হওয়ায়, তারপরে সেন্টেন্স যেমন লেখা রয়েছে তেমন লিখে দেবো, ক্লাউডি, তারপরে কমা কিন্তু অবশ্যই করে দেবে, অনেকেই কমাগুলো দাও না তার জন্য কিন্তু পুরো সেন্টেন্সটা কিন্তু ভুল হয়ে যাবে, হেজিটেটেড টু সেট আউট, ফুল স্টপ।
তারপর এটা দা এক্সিবিশন এন্ডেড অর লেফট দা প্লেস, তাহলে এখানে প্রথমটা কোনটা হয়েছে কাজটা, এক্সিবিশনটা অর্থাৎ প্রদর্শনীটা শেষ হয়েছিল তারপরে তো সবাই জায়গা ছেড়ে চলে গেছিলো, তাহলে এখানে এন্ডেড দেখো, তাহলে এটাও কি করতে হবে যেরকম বলেছি সেরকমভাবে জয়েন করব, তাহলে দা এক্সিবিশন, তাহলে হ্যাভিং হয়ে যাবে, হ্যাভিং আসবে কারণ এখানে মেইন ভার্ব রয়েছে, তাহলে হ্যাভিং আর মেইন ভার্বে পাস্ট পার্টিসিপেল, এন্ডেড পাস্ট পার্টিসিপেল কি এন্ডেড হয়, এন্ডেড কমা অল লেফট দ্য প্লেস, অল লেফট দ্য প্লেস ফুল স্টপ। তারপর এটা মাই ফাদার ইজ ইল, আমার বাবা অসুস্থ, আই হ্যাভ টু ডু এভরিথিং মাই সেলফ, তাই আমাকে কী করতে হবে সব কিছু নিজেই করতে হবে, তাহলে মাই ফাদার ইজ অক্সিলারি ভার্ব রয়েছে, তাহলে এখানে বিইং হবে, তাহলে মাই ফাদার বিইং ইল অসুস্থ হওয়ায় কমা আই হ্যাভ টু ডু এভরিথিং মাই সেলফ, আমাকে নিজেই সব কিছু করতে হবে, ডু এভরিথিং মাই সেলফ ফুল স্টপ। তারপর এটা দ্য ডিনার ওয়াজ ওভার, এখানেও দেখো অক্সিলারি ভার্ব রয়েছে, তাহলে কী লিখবো, দ্য ডিনার বিইং ওভার, ডিনার শেষ হয়ে যাওয়া, রাতের খাবার শেষ হয়ে যাওয়ায়, তাহলে বিইং ওভার কমা উই লেফট দ্য প্লেস, আমরা সেখান থেকে চলে গিয়েছিলাম ফুল স্টপ। তারপর এটা মাই লোন ইজ ক্লিয়ার, আমার লোনটা ক্লিয়ার হয়ে গেছে, আই হ্যাভ নাথিং টু টেক কেয়ার ফর, আমাকে এখন আর কোনো কিছু চিন্তা করতে হবে না, এখানেও দেখো অক্সিলারি ভার্ব রয়েছে, তাহলে কী হবে, মাই লোন বিইং ক্লিয়ার, বিইং ক্লিয়ার, বিইং ক্লিয়ার কমা আই হ্যাভ নাথিং, আমার কোনো কিছু পরোয়া করার নেই, টু কেয়ার ফর ফুল স্টপ। তাহলে আশা করি বুঝতে পারলে নমিনেটিভ অ্যাবসলিউট এবং পার্টিসিপেল ব্যবহার করে বা অ্যাবসলিউট ফ্রেজ এবং পার্টিসিপেল ব্যবহার করে কীভাবে তোমরা জয়েন করবে, গ্রামারের যেগুলো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, গ্রামারের যে পার্টটা তোমরা ঠিকঠাকভাবে করতে পারছো না বা তোমার ডাউট রয়েছে সেগুলো অবশ্যই করে কমেন্ট করে জানিও, সেগুলোর ওপর আমি আলাদা করে ভিডিও দেবো। আর এটা ছিল মাধ্যমিক ইংলিশ প্রিপারেশন ইংলিশ গ্রামার প্রিপারেশন সিরিজের পার্ট টু, নেক্সট ভিডিওতে নেক্সট দিন তোমরা কিন্তু পার্ট থ্রিটা পাবে, অর্থাৎ বাকি যে নাউন ক্লাসে জয়েন সরি নাউন ক্লাস বলছি সিম্পল সেন্টেন্সের জয়নিংয়ের নিয়মগুলো রয়েছে সেগুলো পরে ভিডিওতে আলোচনা করবো, দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।